দেখো কিরা, ওরটা ভাঙছে এখন, আমারটা ভাঙতেছে। তোর বাস হ্যালো বন্ধুরা, সবাই কীরকম আছো? আশা করে ভালো আছো, আর আমিও ভালো আছি। এই যে দেখো, এখনই আমি ভিডিও করে উঠলাম, ভিডিও করে উঠে এই যে বের হইলাম। দেখো কানেরটা এখনও খুলি নাই, কীরকম লাগছে কমেন্টে জানাবে, ঠিক আছে? বাড়ি থেকে এখনই বের হইলাম। দেখো ঘুম থেকে উঠে, কথা বলো কথা বলো। ভাই এখনই ঘুম থেকে উঠলো, থাক ভাইকে আর জ্বালাবো না। মাসি নাকি ওই যে বোনেদের বাড়িতে গেছে, এখন আমি যাবো। আমি ভিডিও করতেছিলাম না, ফোন করতে তুলে নেই, ও চলে গেছে। কি স্বার্থপর, এত স্বার্থপর যে না, সবাই এখন স্বার্থপর হয়ে যাইতেছে, আমারও স্বার্থপর হয়ে যেতে লাগবে। তোমারে পরশে ভালবাসা মা, এত স্বার্থপর হয় নাকি লোক? কত সুন্দর না, এই যে দেখো এখানে এসে দাঁড়াইলাম। ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, কাদা কাদা কাদা, চারিদিকে শুধু কাদা কাদা। কে রাখে রে, না মাসি করে গেল, মাসি কো এত কাজ করিস না। গরু না ছাগল, গরু তোমার। কিচ্ছু ভালো লাগতেছে না আজকে আমাকে, সেই গরম গরম বলতে বৃষ্টি হয়েছে না, কেমন জানি একটা গরম, একটা কেমন কেমন একটা গরম ভাব। দুই দিন থেকে আমাদের রাস্তা হাঁটা হয় না, সেরকম ভালোভাবে রাস্তা হাঁটা হয় না, কিচ্ছু হয় না, সবার মেজাজ খারাপ। অনেকদিন পরে বড় জিনিস হচ্ছে কানে, এই যে অনেকদিন বলতে বলতে সোমবার পড়ছিলাম, সোমবার পরে ওই যে শিপের মধ্যে জল ঢালতে গেছিলাম সেদিন পড়ছে, আর আজকে তাছাড়া টপই থাকে আমার কানে, তোমরা তো দেখোই। দেখো চারিদিকে কিন্তু ফাঁকা 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 ফাঁকা, কেউ নেই কেউ নেই কেউ নেই। এই যে দেখো রাস্তায় আসলাম, এখন বাড়ি যাবো, আজকে ওয়ার্ডার মারবো না। এই যে দেখো বৃষ্টি হইতেছে, আর এইদিকে মাছ মারবে, এই যে দেখো এখানে জাল পাতাইছে। বাড়ি যাবো, ভালো লাগতেছে না, আজকে বাড়ি যেয়ে শুয়ে পড়বো। একটা দাদা গেল, দাদা বলতেছে আমার ভিডিও নাকি মোবাইলে দেখছে, তাই বলতেছে বলে কুত্তাটা। মাসিরা সামনে আমি পিছনে, মাসিও আজকে বাড়ি যাবে, আজকে
বেড়াবো না আজকে, আর ভাল লাগতেছে না। কয়েকদিন থেকে জানি কিরকম মনটাও ভালো নেই, কিচ্ছু ভালো নেই। আর কে কে পুকুরে ছোটবেলায় স্নান করছো, যারা গ্রামে থাকো কে কে পুকুরে স্নান করছো কমেন্টে জানাবে, ঠিক আছে? আমি কিন্তু বসছিলাম ছোটবেলায়, যখন ছোট্ট ছোট্ট ছিলাম না তখন পুকুরে স্নান করছিলাম, যেটা সত্যি ওটাই বলতেছি, মিথ্যা কথা কেন বলবো, পুকুরে আমি স্নান করছি। এই যে একটা পুকুর, আগে জলগুলা ভালো ছিল, এখন কিরকম, এখন মাছ ছাড়ে কত কিছু দেয় জানো, ওই তো মেডিসিন, তার জন্য জলটা ভালো না। যেটা সত্যি ওটাই বলতেছি, আমি ছোটবেলায় স্নান করছিলাম পুকুরে। আর কে কে ছোটবেলায় পুকুরে স্নান করছো কমেন্টে জানাবে, ঠিক আছে? আর গ্রামে যারা থাকে তারাই পুকুরে স্নান করছে, তারা বলল। দেখো আমাদের এদিকে কিন্তু চারিদিকে পুকুরে পুকুর, এই যে ঢোলটা আছে না, যখন পুরো জল হবে ঢোলটার উপর দিয়ে জল যায়, এই রাস্তাটা আমাদের ডুবা যায়। একবার বন্যা হয়েছিল 2017, এমন বন্যা আমাদের তো বাড়ি তলায় গেছিলো, আর এই রাস্তাটা যে আছে এই রাস্তাটার উপর দিয়ে জল গেছিলো আমাদের, এত বন্যা হয়েছিল। ওইখানে দেখো বৈশাখ সবাই গল্প করতেছে, মাথায় কী কী করতেছে, আমার ভালো লাগতেছে না, গরম যে লাগতেছে, আরো দিছে চুল ছাইরা, পাগল আমি পাগল, কোন দিন যে কি করি কোনো ঠিক নেই। চাই শুধু চাই তোমাকে যে চাই, তুমি ছাড়া এ পৃথিবী শূন্য মনে হয়। কি গান, বেসুরা গান, শূন্যে কণ্ঠে আবার গান মারাইছে, কি গান, তাই না? এরকম করে কেউ কমেন্ট করবে কমেন্ট করে না, আমি বলে দিলাম আমার শূন্যেই বেসুরা, ঠিক আছে? এখানে সুপারি খাওয়া পার্টি চলছে, সুপারি খাওয়া, কে কে সুপারি খাবে চলে আসবে। এখানে একটা মামিদের বাড়িতে এর সামনেই, নো পারমিশন নো দেখা, পারমিশন থাকলেই দেখানো। কে বৈষম ওইটাই আগেরটাই, এই যে দেখো বসলাম, আমাকে সুপারি দিচ্ছে, এটা আমার মামি একদিন দেখাইছিলাম না, পান খাবো না গো, পান না পান না, হাই করে দাও মামি, হাই করে দাও, হাই ওই যে দেখো এখান থেকে এখন আমরা চলে যাইতেছি মিটিং থেকে, দিদা এখানে গেছে, কোথায় গেছে জানো, মজা নিয়ে শব্দ, বাইক গেল না, বাইকটা সেই শব্দ, তার জন্য দিদা গেছে দোকানে, এই দিকে হাই করে দাও, বলে হাই, বলো হাসি না বেলা নাই না আর না যাও, দিদাদের বাড়ি ওই যে ক্লাব আছে না আমাদের এদিকে, ক্লাব আছে, ক্লাবের ওইদিকে বাড়ি,
আর আমাদের এইদিকে বাইরে চলে যাই, তবু আড্ডা মারলাম আজকে। মামিদের বাড়িতে গেলাম, সুপারি খেলাম, এই একটু সুপারি খাইছি। দিদার সঙ্গে কথা হইলো, কথা বললাম, এখন বাড়ি যাবো। তোমার দাদা বাড়িতে ঘুমায় পড়ছে, ঘুমাইছিল, আমি একটু ওই ফাঁকে বেরোলাম, ঘুমাইতেছে। আমার ভিডিও করা হলো, কি করব, তো আমাকে একটু বাইরে হাঁটাহাঁটি করি, ভালো লাগবে, তার জন্যই বাড়ি থেকে বেরোয়ছিলাম। এই যে দেখো, আমি এখন বাড়ি যাচ্ছি, এই যে চাংড়ায় একটু গল্প করলাম, গল্প করে চলে যেতেছি বাড়ি। আর কারণ তোমার দাদা যদি বাড়িতে ঘুম থেকে উঠে যায় তাহলে একবারে খাবো, এইরকম বক্সিং করে দেবে, আমার থতমা ফাটাই দিবে। এই দেখো পাট, পাট কে কে আবাদ করে কমেন্টে জানাবে, আমাদেরও করছে পাট। এই যে দেখছো, বলার সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাই ফোন করছে, ঘুম থেকে উঠে গেছে, এখন যাব, যাচ্ছি যাচ্ছি, ফোনটা রাখো, আমি যাচ্ছি, আমি বাইরে আছি, এই যে বাড়িতে চলে আসি, আসি আসি। ঘুম থেকে উঠে পড়ছে, যেটার ভয় ওটাই হয়ে গেছে, তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে গেছে। একাই একাই মোবাইল কাজ করছে, এহে দেখো তোমার দাদা মোবাইলের অবস্থা কি করছে, দেখছো, একাই একাই কাজ করতেছে, আচার দিছে, কালকে আমার উপর রাগ করে এরকম আচার দিছে। আর মোবাইলটার মোবাইলটার কি অবস্থা করছে দেখো, আর রাগ হবে আমাকে কিছু বলতে পারবে না, এই যে মোবাইলের উপর দেখো কি করছে, মোবাইলটা অবস্থা কি করছে, আমি নিয়ে আর পারি না, বাসের উপর বাস। আরও একটা মোবাইল দিতে হবে, মোবাইল শেষ করে ফেলছে, কি করব, দেখো একাই 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 কাজ করে সব কিছু, ভালো লাগে না সব কিছু। এখন মোবাইলও কিনতে লাগবে না দেখো, তাছাড়া কীভাবে যোগাযোগ করবে, বাইরে থাকে, একটা ফোন না হলেও চলে না, ফোন তো লাগেই। কী করছে মোবাইলটা দেখো, আমার না আর ভালো লাগে না, একটার পর একটা, একটার পর একটা, এটা আর ভালো করা যাবে না দেখো, ভালো করলে 2-3 হাজার 4 হাজার এরকম কো ভালো করে এসে আছে নাকি, চলবেও না ভালো মতন। তাছাড়া নতুন একটা কিনো, তাও ভালো, একাই 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 কাজ করে যাইতেছে, এটা আর চালানো যাবে না, যেটা দেখেও মনে হচ্ছে এটা আর চালানো যাবে না। যাই তোমার দাদার ওইখানে যাই, আর ভিডিওটা আমি এইখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবে না, ঠিক আছে, টাটা। আর একটা কথা, এই যে দেখো আমাদের বাড়ির এই এই যে দেখো আমাদের বাড়ির পিছনে দেখছো, এই যে আমাদের বাড়ির পিছনে দেখো, এই এদিকে আসিও না, কি হয়েছে, জঙ্গল পুরো ভরে গেছে, এই দেখো আমাদের বাড়ির পিছনে পুরো একটা ক্ষেত জুড়ে, বড় আবার না কি বলে ওয়া, ওই যে করছে দেখো, এ মা তাই কিন্তু আমাদের কষু আপার। আর ভিডিওটা আমি এইখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবে না, ঠিক আছে, টাটা। দেখো কি রা, ওরটা ভাঙছে এখন, আমারটা ভাঙছে, ভাই গেল কিন্তু ফেললে ইমা যাচ্ছে না, দেখো ঘুম থেকে উঠা চোখ মুখ কি করছে, ফুলায় ফেলছে,
দেখো ভিডিও করবো না, কিন্তু সবসময় ইয়ার কি একটা সিনেমা থাকে বুঝছো, ভালো লাগতেছে না, মোবাইল নিতে হবে, একটা মোবাইল নিয়ে কাল কাজে যাবো, একা একা থাকি এখানে, আমি কি করবো? সর্দি জ্বর বলে বাঁচতেছে না, বন্ধ করবো ভিডিও করা। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবে না, ঠিক আছে, টাটা।